ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিনহাটার মহকুমা হাসপাতাল দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে বহির্বিভাগের সামনে দীর্ঘদিন ধরে জমে রয়েছে বজ্র পদার্থ আর হঠাৎই সন্ধে নাগাদ সেই বজ্রে আগুন লেগেই যাওয়াই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করলে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে এরপরই দমকলের একটি ইঞ্জিন ও হাসপাতালে কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে প্রসঙ্গত দিনহাটায় বেশ কয়েক মাস ধরে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার সৃষ্টি হয়েছে যার ফলে দিনহাটার চওড়াহাট বাজার থেকে শুরু করে দিনহাটা মহকুমা হাসপাতালে নোংরা আবর্জনাকে নিয়মিতভাবে পরিষ্কার করতে পারছে না দিনহাটা পৌরসভা এমনটাই দাবি স্থানীয়দের দিনহাটা মহকুমা হাসপাতালের প্রতিদিনের বর্জ্য পদার্থ পনেরো দিনের একবার করে সংগ্রহ করা হয় আর যার ফলে বহির বিভাগের সামনে হাসপাতালের বর্জ্য পদার্থ জমে ডাম্পিং গ্রাউন্ডের মতো চেহারা নিয়েছে জানা যায় সোমবার সন্ধে ছটা নাগাদ হঠাৎই বহির্বিভাগের সামনে সেই নোংরা আবর্জনায় আগুন লেগে যায় আতঙ্কিত হয়ে পড়ে পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীরা তবে দিনহাটা দমকল ও হাসপাতাল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে দিনহাটা পুরসভাকে একহাত নিয়েছে সিপিআইএম জেলা কমিটির সদস্য সুখালক দাস তিনি বলেন যে পুরসভা তার দায়িত্ব পালনে ব্যর্থ অপর থেকে দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল বলেন যেখানেই হাসপাতালের বর্জ্য প্রতিদিন সংগ্রহ করার কথা সেখানেই পনেরো দিনের একবার পুরসভা সেই বর্জ্য সংগ্রহ করায় তিন হাজার হাসপাতালে প্রতিদিন কার বর্জ্যের পাহাড় চলছে এদিন সন্ধ্যায় সেই জমা বদর বর্জ্যে কোনোভাবে হয়তো আগুন লেগে যায় যদিও দমকলের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে এদিন রেহাই পাওয়া যায় বলেই জানায় পুলিশ যদিও দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন IDL ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেকআপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাজার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা আপনারা শুধু হসপিটাল কেন দিনাটার বিভিন্ন প্রান্তে বর্জ্য পদার্থ স্তূপ আছে অনেক সময় হয়তো সে বর্জ্য পদার্থের মধ্যে আগুন লাগিয়ে সেটা নিষ্কাশনের চেষ্টা অনেকে করছেন সেখান থেকেই বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে বেশ কয়েকদিন আগে আপনারা বৌবাজারেও দেখবেন এ ধরনের একটি ঘটনা ঘটেছে আজকে আকস্মিক দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের উল্টো দিকে যে বর্জ্য পদার্থের আগুন লেগে যায় তাতে প্রশাসনিক ব্যর্থতাই সবচেয়ে বড় তার কারণ পৌরসভা তার দায়িত্ব পালনে ব্যর্থ পৌরসভা কাজ হলো বর্জ্য নিষ্কাশন করা ড্রেনেজ সিস্টেম ঠিক করা পানীয় জলের ব্যবস্থা করা তা না করে এখন পৌরসভা এবং পৌরসভার যারা করণদার আছেন তারা জমি বিভিন্ন কাজকর্ম নিয়ে এত ব্যস্ত কিন্তু পৌরসভার কাজে তারা মন দিতেই পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যে যে দুর্ঘটনার হাত থেকে মহকুমা হাসপাতাল খানিকটা বেঁচে গেল ফায়ার ব্রিগেডের তৎপরতায় হসপিটাল কর্মচারীদের তৎপরতায় কিন্তু এই বর্জ্য নিষ্কাশনের প্রথম এবং মূল দায়িত্ব হলো পৌরসভার পৌরসভার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং এই দিনটা মহকুমা হাসপাতালের তিনি রোগী কল্যাণ সমিতির সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুলো তিনি এই বর্জ্য পদার্থ নিষ্কাশন করে বর্জ্য রাখবার জন্য কোনো জায়গা চিহ্নিত করতে পারছে না অর্থাৎ যারা জনপ্রতিনিধি যাদের হাতে সরকারের দায় এবং দায়িত্ব তারা তাদের দায়িত্ব পালনে চূড়ান্ত ব্যর্থ